বলে তো ধরিনি আজকে আজকে হই হই সর্বনাশ। এই কোথায় পালাচ্ছিস?
আরে আমার ফাঁকা ফ্ল্যাট তো, মজ মস্তি করার জন্যই তো রেখেছি। আরে এসো এসো, দেখো কি সুন্দর ডেকোরেশন করেছি, সবই তো তোমার জন্য ডার্লিং। এসো, বাহ ভালোই। হ্যাঁ বিছানাটা আরো ভালো। হ্যাঁ আমি একটু ওয়াশরুমে যাব। যাও। হ্যাঁ বলো। বলছি ওয়াশরুমে কি আগে কেউ ছিল? ওয়াশরুমে? ওয়াশরুমে আবার কে থাকবে, তুমি না? এটা আমার ফাঁকা ফ্ল্যাট, এখানে আমি ছাড়া কেউ থাকে না, মজ মস্তি করি, বুঝলে না? হ্যালো, কি চাই? আমার দাদা আছে এখানে, সম্মোহন ব্যানার্জি। না তো, এখানে তো আমি একাই আছি। কি জ্বালা বলুন তো, দুদিন ধরে ওকে খুঁজে পাচ্ছি না। আপনার এখানে আসবে বলে তো বেরিয়েছিল, এবার তো দেখছি পুলিশেই যেতে হবে। আরে আপনি টেনশন করছেন কেন, ও এখানে চলে আসবে।
আপনি ভেতরে এসেই বসুন। এই যে বললেন উনি, আসুন না বলছি। আসুন বসুন বসুন। ও কোথায়? আমি বলেছিলাম না আমি একা আছি, সম্মোহন একটু বেরিয়েছে। দাদা কোথায় গেছে? মার্কেটে গেছে কয়েকটা দরকারি জিনিস আনতে, সস, পাস্তা, ক্যাডবেরি, কনডম। কি হলো? আপনি যদি ম্যারিড হতেন তাহলে কি করতেন? আমাকে সামনে পেলে বউয়ের কথা মাথায় থাকতো? নাকি ভুলে যেতেন? আমি আমার দাদার মতো নই। মেন্টালি যে নন সেটা তো বুঝতেই পারছি, তবে ফিজিক্যালি কি না সেটা কে বলতে পারে বলুন? দেখুন আমি আসছি, দাদা এলে বলবেন মায়ের খুব শরীর খারাপ বাড়ি যেতে। চলে যাবেন? খাবেন না কিছু? শিওর না, কিছু অন্তত খেয়ে যান, চা। বসুন বসুন। হ্যাঁ আমি ভেতরে ঢুকে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চা করতে গেছে। না না, সব কিছু ম্যানেজ হয়ে যাবে। হ্যাঁ, কোনো চাপ নেই। ঠিক আছে, আমি এখন রাখছি। হ্যাঁ, চা ধরুন। ফোনে কথা বলছিলেন কেন? জানতে যাওয়ার সময় তো হাতে ফোন ছিল না। হ্যাঁ, মানে একটা ফোন এসেছিল তাই রিংটোন বাজলো না তো? সাইলেন্ট করা ছিল। চাটা খান। এত তাড়াতাড়ি হয়ে গেল? করাই ছিল, আমার সব রেডি থাকে। তোমার দাদা কখন কি খেতে চায়? রেডি রাখতেও হয়, রেডি থাকতেও হয়। না, দাদা কদূর গেছে, কখন আসবে? তোমার দাদা যত দেরিতে আসে ততই ভালো না? কেন, আমাকে তোমার ভালো লাগছে না? দাদাকে বরং একটা ফোন করি।
একি একি দাদা এবার তোমার হালও না, তোমার দাদার মতনই হবে। না আর কোনো আশা নেই, তুমি তুমিও সেখানে যাবে। কি করছো? কি যা করছি, বেশ করছি। ছাড়ো ছাড়ো, আমাকে ছাড়ো। মানে আজকে অনেক দিন পর তোকে পেয়েছি, অনেক দিন ধরে তুই নকরা করছিস। কেমন লাগছে? কিছু বলো। আমি কি বলবো? কিছু বলার নেই তোমার, যা হয়েছে ভুলে যা। মানে কি হলো, উত্তর দাও। কি বলবো, তোর সঙ্গে তাল মেলাবো? বলবো যা পুলিশে যা, থানায় গিয়ে ডায়েরি কর। কেন করবো না আমি থানায় ডায়েরি? একদম বড় বড় কথা বলবি না। সমাজে থাকতে গেলে এরকম অনেক কিছু মেনে চলতে হয়, না চাইলেও। আমি এটা মেনে নিতে পারছি না। টেনে এক থাপ্পড় মারবো। তোর স্বভাবের জন্যই না তোর সাথে এই সমস্ত হয়েছে। যা হয়েছে ঠিক হয়েছে। মা, তোকে আমি সাবধান করে দিচ্ছি, তুলি জামাই আসছে, তার সামনে এ নিয়ে কোনো কথা বলবি না। সে যেন এই ব্যাপারে কোনো কিচ্ছু জানতে না পারে, বুঝেছিস? যা এখন ঘরে যা।
আরে এসো এসো এসো, ভেতরে এসো বাবা। তুমি যাও, তোমার জন্য না আমি মুরগির মাংস আর রুটি করছি। ও মা, বাবু ছবি আঁকছে, বাহ খুব ভালো। তাহলে তুমি বসো, আমি যাই রান্নাঘরে, অনেক কাজ আছে। বাবু আয় এদিকে। কিরে বাবু, ছবি আঁকছিস? কিসের ছবি আঁকছিস? ভারতের পতাকা। উমা তাই? ভারতের পতাকা? হ্যাঁ। বাহ বাহ খুব ভালো। Thank you.